ই পাসপোর্ট কার্যক্রমের শুরুতেই অনলাইন আবেদনে ব্যাপক সাড়া মিলছে তবে বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরে পাসপোর্ট অফিসে এসে ভোগান্তির কথা জানালেন অনেকে অবকাঠামোগত স্বল্পতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ধীরগতিতে এই কার্যক্রমে এগুচ্ছে এই কার্যক্রমে এগুচ্ছে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ওমর ফারুকের ক্যামেরায় এম আর আমিনের রিপোর্ট বাইশ জানুয়ারি থেকে প্রথম ছয় দিনে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন প্রায় ছয় হাজার প্রার্থী নতুন পদ্ধতি অবকাঠামোগত ঘাটতি ও নিরাপত্তা বিবেচনায় ধীর গতি অবলম্বন করা হচ্ছে এসব আবেদনকারীর বায়োমেট্রিক করতে মার্চ মাস পার হতে পারে নতুন মেশিন যেহেতু এবং সফিস্টিকেটেড মেশিন পুরো জিনিসটাকে একটা স্থিতিশীল অবস্থায় আসার জন্য কিছু তো সময় লাগবে এটাই স্বাভাবিক যেহেতু এমআরপি এবং ই পাসপোর্ট দুটাই পাশাপাশি চলমান তো মধ্যে আমরা চেষ্টা সম্ভব একটা ই পাসপোর্ট ডট গভ ডট বিডি সাইটে ফর্ম পূরণের পর নির্ধারিত ফি জমা দিতে হবে ব্যাংকে এমআরপির টাকা যেসব ব্যাংকে দেয়া যেত ই পাসপোর্টের ক্ষেত্রেও ওই ব্যাংকই প্রযোজ্য ফি দেওয়া যাবে অনলাইনেও পরে কর্তৃপক্ষের দেয়া তারিখে বায়োমেট্রিক এনরোলমেন্ট শেষ করতে হবে আটচল্লিশ ও চৌষট্টি পাতার পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ জরুরি অতি জরুরি ভেদে ফির তারতম্য রয়েছে নির্ধারিত তারিখের আগেই বায়োমেট্রিক করতে এসে ভোগান্তিতে পড়ছেন অনেকে আবার কারো জরুরি প্রয়োজন থাকায় ই পাসপোর্টের আবেদন করেও ফিরতে হচ্ছে এমআরপিতে ই পাসপোর্টের জন্য টাকা জমা দিয়েছি ই পাসপোর্ট হচ্ছে না অর্ডিনারি পাসপোর্টের জন্য আমার টাকাটা বেশি চলে গেছে ই পাসপোর্টের অতিরিক্ত ফিস সহ কিভাবে দিব এটা জানার জন্য আসছি এক্সেস টাকাটা জমা দিতে গেছি ব্যাংক বলল যে এনো আমাদেরকে ওই সার্কুলেশন সার্কুলার দেয় নাই আমরা নিতে পারবো না এরই মধ্যে ই পাসপোর্ট যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নয়টি ই গেট বসানো হয়েছে যার মাধ্যমে চল্লিশ শতাংশ কাজ সহজ হয়ে যাবে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ গেটগুলি ফুললি সার্ভিসেবল এবং রেডি শুধু একটু ইমিগ্রেশনের সাথে যে ইন্টিগ্রেশনটা করতে হবে সেটা বাকি আছে সেটা করলেই এই গেটগুলি অপারেশন হয়ে যাবে দৈনিক একশো জনের বায়োমেট্রিক সম্পন্ন হচ্ছে আগারগাঁও পাসপোর্ট অফিসে প্রক্রিয়াটি সম্পন্ন করে খুশি পাসপোর্ট প্রত্যাশীরা আমার ছবি তুললাম আঙ্গুলের প্রিন্ট দিলাম অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দরভাবেই এই পাসপোর্টের প্রসেসগুলো মেনটেন করা হচ্ছে এবং আমার কোনো বেগ পেতে হয়নি এবং অতি দ্রুততার সাথে সমস্ত কার্যক্রম শেষ করতে পেরেছি বাইশ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করা হয় ই পাসপোর্ট কার্যক্রম ই পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর তাদেরকে একটি নির্ধারিত সময় দেয়া হয় সেই সময় অনুযায়ী তারা আজকে এসে এখানে নিজেদের ছবি আইরিশ এবং আঙ্গুলের ছাপ দিয়ে যাচ্ছে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে এই ই পাসপোর্ট হাতে পাবেন প্রার্থীরা এম আর আমিন সময় ঢাকা